राहुल गांधीर भविष्य की जेले जेते हबे सांसद पद की फिरबे राहुल गांधीर नाकि वेनर लोकसभा केंद्रे उपनिर्वाचन घोषणा करबे जातीय निर्वाचन कमिशन 20 अप्रैल मिलबे ए समस्त प्रश्नेर उत्तर एदिके एई मामलाय विचारक के निये चांचल्य तैरी होयेछे राहुल मामलार विचारक आर पी मोगेरा के निये चांचल्य तैरी होयेछे 2006 सालेर तुलसीराम प्रजापति भुयो संघर्ष मामलाय गुजरातेर तत्कालीन स्वराष्ट्रमंत्री अमित शाहर आईनजीवी छिलेन तिनि परे 2018 जानुयारिते तिनि विचारक हिसेबे नियुक्त हन फले राय राहुलेर बिरुद्धे गेले विचारक मोगेरार बिरुद्धे प्रश्न उठते पारे बोले मने करछे राजनैतिक महल एई मामलार विचारक आर पी मोगेरार अतीत सामने आसतेई तैरी होयेछे जल्पना 2006 সালের তুলসীরাম প্রজাপতি ভুয়ো সংঘর্ষ মামলায় গুজরাতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আইনজীবী ছিলেন তিনি ওই মামলায় চার্জশিটে প্রথমে শাহ সহ আরও কয়েকজন রাজনৈতিক পুলিশ কর্তাদের নাম ছিল পরে তাঁদের নাম চূড়ান্ত চার্জশিটে বাদ যায় ওই মামলা গোটা দেশে নজর কেড়ে নিয়েছিল 2014 পর্যন্ত তিনি শাহের হয়ে আদালতে সওয়াল করেন সেই সময় মুম্বাইয়ের বিশেষ সিবিআই আদালতে শুনানি চলছিল পরে 2018 জানুয়ারিতে তিনি বিচারক হিসেবে নিযুক্ত হন এক সংবাদপত্রের দাবি শাহকে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি কিন্তু তার পক্ষে কারণ না দর্শানোয় আদালত তাঁকে তিরস্কার করেছিল রাহুলের শাস্তির ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে তাই রায় রাহুলের বিরুদ্ধে গেলে বিচারক মোগেরার বিরুদ্ধে স্বার্থ সংঘাতের প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল একটা অভিযোগ বারবার আসছে বা একটা পর্যবেক্ষণ আসছে যে সুরাটে যে আদালতে বিচার চলছে রাহুল গান্ধীর তার বিচারক নাকি 2006 সালে অমিত শাহজির আইনজীবী ছিলেন তো সুরাট থেকে বারবার অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তো আমরা এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই জানতে চাই যে এটা সত্যি না এটা মিথ্যা যদি সত্যি হয় তাহলে বুঝে নিন কি চলছে আর যদি মিথ্যা হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় এগুলো ঘোরাটা বন্ধ করে দেওয়া উচিত যদি এই বিচার প্রক্রিয়াটা অমিত শাহর কোনো মামলা চলাকালীন উনি যদি শুনতেন সেটা একটা কোশ্চেন ছিল রাহুল গান্ধীর মামলা যখন হয়েছিল যখন চলছিল তখন তো তিনি আপত্তি জানাননি অমিত শাহর আইনজীবী ছিলেন তিনি বিচারক হতে পারবেন না এবং তিনি রাহুল গান্ধীর বিচার করতে পারবেন না তখন রাহুল গান্ধী তাহলে সেই কোর্টে পিটিশন জমা দিয়ে তাহলে বললেন না কেন যে আমি এই সময় থেকে এই ঘরে আমি এই মামলা করতে চাই না ওই তো করতেই পারতেন কিন্তু এইটা আইনের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে এটা আইনে নেই যে তিনি বিচারক হতে পারবেন না এবং তিনি রাহুল গান্ধীর বিচার করতে পারবেন না কারণ তিনি অমিত শাহর বিচার করতে না পারতেন তিনি বলতে পারতেন যে পার্সোনাল অ্যাপিয়ারেন্স আমার গ্রাউন্ডে আমি এটা মামলাটা ছেড়ে দিচ্ছি সেরকম হয় অনেক হয় যেগুলো হাইকোর্টে হয় লোয়ার কোর্টে হয় সুপ্রিম কোর্টে হয় কিন্তু এটা করতে পারেন না যে সেই বিচারক রাহুল গান্ধী নিতে পারেন না এরকম নেই প্রসঙ্গত মোদি পদবী নিয়ে 2019 সালে কর্ণাটকের এক জনসভায় রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে সুরাতের নিম্ন আদালতে মানহানির মামলা করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি যার জেরে 23 মার্চ ওয়ানাড়ের সাংসদকে 2 বছরের কারাদণ্ড দিয়ে 30 দিনের শর্ত সাপেক্ষ জামিন দেয় আদালত জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী সাংসদ পদ খোয়াতে হয় রাহুলকে এরপর 3 এপ্রিল সুরাতের দায়রা আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন রাহুল বিচারক রবিন পল মোগেরার এজলাসে মামলার শুনানি চলছে কলকাতা টিভি